হ্যালো, হোয়াটস আপ গাইস। এই মুহূর্তে আমি আছি ইউরোপের দক্ষিণাঞ্চলের একটি দেশ, যে দেশটির নাম হচ্ছে পর্তুগাল। এর অফিসিয়াল নাম হচ্ছে রিপাবলিক অফ পর্তুগিজ। এটি হচ্ছে পর্তুগাল জায়গা, পর্তুগাল দেশটি হচ্ছে ইউরোপের স্পেনের পশ্চিম অঞ্চলে। আর আজকে এই মুহূর্তে আমি যাব পর্তুগালের লিসবন শহরের বাঙালি পাড়া, যেটির নাম হচ্ছে মার্তিম মনিজ, যেটি হচ্ছে বাংলাদেশিদের মূল প্রাণকেন্দ্র। চলুন শুরু করা যাক। আজকে আমরা যাই বাংলাদেশিদের মূল প্রাণকেন্দ্র, যেখানে একজন বাংলাদেশি যদি পর্তুগালের মধ্যে আসে, সেই মানুষ অবশ্যই এই জায়গার মধ্যে যেতেই হবে, হোক যে কোনো প্রয়োজনে, যে কোনো ক্ষেত্রে। আজকে আমরা যাব এই বাঙালিদের মূল প্রাণকেন্দ্র মার্তিম মনিজে। এই দেশকে টাইলসের দেশ বলা হয়ে থাকে, কারণ পুরনো সভ্যতা থেকে তাদের নিজের বাড়িঘরকে টাইলস দিয়ে এরকম সাজিয়ে রাখতো। আপনারা যে বাসা বাড়িগুলো দেখতেছেন, গোর বাড়ি দেখতেছেন, এগুলো অনেক অনেক বছর পুরনো। তাছাড়া ওদের জাদুঘরে গেলে অনেক কিছু শোনা যায় এবং অনেক কিছু জানা যায় যে ওদের দেশ সম্পর্কে এবং টাইলসের সম্পর্কে। আপনারা যেগুলো দেখতেছেন এই বাড়িগুলো, এগুলা শত শত বছর আগের। পর্তুগালের লিসবনের এই শহরটি ইতালির রোমের সভ্যতা থেকেও অনেক পুরনো, যা এটিকে বলা হয় ইউরোপের প্রাচীনতম সভ্যতা। আপনি পর্তুগাল এসে যেদিকেই যান না কেন, আপনি এরকম দেখবেন বাড়িঘর বিল্ডিংগুলো টাইলস দিয়ে এরকম তৈরি, যা অন্যান্য দেশের মধ্যে খুবই কম দেখতে পারি আমরা। কিন্তু ওদের প্রাচীন সভ্যতা হিসাব করলে ওরা প্রাচীন সভ্যতা থেকেই এরকম তাদের বাড়িঘর টাইলস দিয়ে তৈরি করতো সৌন্দর্যের জন্য। তাছাড়া আপনি এই লিসবন শহরটি দিকে তাকালে দেখতে পারবেন চারদিকে উঁচু নিচু ঢালু করা। আমার কাছে মনে হচ্ছে যে এটা একসময় পাহাড়ের মধ্যেই ছিল এই শহরটি, এরপর ওরা একটি শহর হিসাবে তৈরি করে। এইখানে বেশ ভালোই লাগতেছে, দেখতেছি গাছ থেকে নিচে ফুল পড়তেছে আর ফুলের কালারগুলো অনেক সুন্দর, যা নিচকে অনেক সুন্দর করে ফেলছে। এইখানে আরেকটা জিনিস দেখতে পারতেছি, হাঁস মুরগের ডাক, যা খুবই ভালো লাগতেছে যে অনেকদিন পর এরকম হাঁসের মুরগের ডাক শুনতেছি। আপনারা এখানে দেখতে পারতেছেন এক গুচ্ছ হাঁস, যা এই হাঁসগুলো আমি দেখতে পাচ্ছি মনে হয় এগুলো টেপি হাঁস। এখানের মধ্যে তারা একটা সিস্টেম করে দিয়েছে বা জায়গা করে দিয়েছে, যা এখানে ওরা বসবাস করতে পারে হাঁসগুলো। তাছাড়া এটা হচ্ছে একটা ছোটো একটা পার্ক, এর আশেপাশে মানুষরা খেলাধুলা করতেছে। আর দেখতেই পাচ্ছেন আপনারা বারবার একটা জিনিস দেখতেই পাচ্ছেন, উঁচু নিচু জায়গা। হ্যাঁ, পর্তুগালের লিসবন শহরে আছি আমি, যেদিকে যাচ্ছি সেদিকেই দেখতে পাচ্ছি উঁচু নিচু, যা উপরে উঠতে অনেক ক্লান্ত মনে হয় অনেক জায়গার মধ্যে। পর্তুগালে আমরা দেখতে পাই দুই ধরনের ট্রাম, একটি হচ্ছে পুরাতন মডেলের ট্রাম, যা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরনো, আর একটি দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে নতুন মডেলের ট্রাম, যা নতুন মডেল হিসাবে আবিষ্কৃত। আর আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বেবি ট্যাক্সি যাচ্ছে, এটা হচ্ছে টুরিস্টের জন্য ব্যবহার করা হয়, বা টুরিস্টরা যখন এদেশে আসে তখন ওরা চারদিকে ঘুরে এইরকম ট্যাক্সি নিয়ে আর কি। তাছাড়া বাস ট্যাক্সি অবিরাম চলতে আছে। আমি চলে এসেছি মার্তিম মনিজের মেন পার্কের মধ্যে, যে পার্কের মধ্যে মেট্রো স্টেশন থেকে বের হয়ে আমরা প্রথমে আসি ওই জায়গার মধ্যে। এই পার্কটি হচ্ছে মার্তিম মনিজের পার্ক। এই পার্কের মধ্যে বিশেষ করে বাঙালি বাই বা দাস যারা যারা আসেন বা পরিবার নিয়ে যারা যারা আসেন, ওই জায়গার মধ্যে বিকালবেলা অনেক সময় বেড়াতে আসেন। ওই জায়গার মধ্যে প্রচুর পরিমাণে বাঙালি বাই বা দাস পাওয়া যায়, যারা আমরা দেখতে পারি অনেক সময় ঘুরতে আসেন। আর এই জায়গাটা হচ্ছে মার্তিম মনিজের ঠিক রেল স্টেশন থেকে বের হয়ে অথবা মেট্রো স্টেশন থেকে বের হয়ে ওই জায়গা।
আমি দুঃখিত, এখানে প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে, কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণা থেকে পানি পড়তেছে, যার কারণে অনেক শব্দ হচ্ছে। বর্তমানে আমরা এই জায়গার পাশেই হচ্ছে বাঙালি গলি, বাংলা টাউন আমরা যেটাকে বলি, বাংলা টাউন অথবা বাঙালি ফাড়া। আমরা এটার পাশেই, এই পার্কের পাশেই আমরা এখন চলে যাব এই বাঙালি গলিতে, অথবা যেটাকে আমরা পরিচিত হিসেবে বলি বাংলা টাউন অথবা বাঙালি ফাড়া। চলুন আমরা ধীরে ধীরে চলে যাই সেই বাঙালিদের প্রাণকেন্দ্র সেই গলিতে। এই মুহূর্তে চলে এসেছি বাঙালিদের প্রাণকেন্দ্র সেই গলিতে। এই গলিটা বাংলাদেশের বিভিন্ন জায়গার প্রতিচিহ্ন ধারণ করে। আজকে আমরা ভেতরে ঢুকব এবং দেখবো সেই গলির কী অবস্থা, কী আসল বিষয়। এবং এখানের মধ্যে প্রচুর পরিমাণে প্রায় 90% দোকানপাট রয়েছে শুধু বাঙালিদের আওতায়, আর এই গলিটাই বাঙালিদের দখলে। চলুন আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন একটি দোকানের নাম বাংলা টাউন, যা হচ্ছে এটি বাংলাদেশি মালিকানাধীনের আওতায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশি সবজি, যা এগুলা বাংলাদেশ থেকেই আগত। আপনাদেরকে আমি আগেই বলেছি এই জায়গাটি হচ্ছে বাংলাদেশিদের আওতায়, যা বাংলাদেশিদের দখলে। প্রায় 90% মানুষ রয়েছে বাংলাদেশি দোকানদার, বাকি 10% রয়েছে পাকিস্তানি, চায়না সহ অন্যান্য দেশের। আমাদের বাংলাদেশি মানুষদের জন্য লিসবনের এই বাঙালি পাড়াটা খুবই ইম্পর্টেন্ট একটি জায়গা, কারণ এই জায়গার মধ্যে বাংলাদেশ থেকে আগত প্রবাসী ভাইরা অনেক ধরনের সাহায্য পায়, যেমন সেটি হোক স্টুডেন্ট ভিসার কাজ, অথবা এই দেশে বৈধতা পাওয়ার জন্য নানান ধরনের কাগজপত্রের কাজ, অথবা যে কোনো বাংলাদেশি মালামাল কিনতে এই জায়গায় আসতে হয়। তাই আমি বা আমরা মনে করি এই লিসবনের মার্তিম মনিজের এই বাংলা টাউন অথবা বাঙালি পাড়াটা আমাদের বাঙালি প্রবাসীদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গা হিসাবে কাজ করতেছে। আমরা যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখতে পাচ্ছি আমাদের দেশের মানুষ, যা আসলে খুব ভালোই লাগতেছে এই প্রবাসের মাটিতে অথবা বিদেশের মাটিতে এরকম একটি জায়গা হওয়ার। এই উপরের দিক দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশি পরিবার অথবা বাংলাদেশি বাইরে তারা উপরের দিক দিয়ে।
একটা বাঙালি রেস্টুরেন্টের মধ্যে আমরা ঢুকেছি এই সকালের নাস্তা খাওয়ার জন্য। দেখা যাক সকালের নাস্তা কি করা যায়, দেখতে সেগুলো ভালো হবে, আশা করি এগুলোই খাবো ইনশাল্লাহ। বন্ধু শামিম নিয়ে আসলো সকালের নাস্তা, যা আপনারা দেখতে পাচ্ছেন একটি ডিম চপ, আর সাথে দেখতেছেন সমসা সাথে চা সস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানের মধ্যে মিষ্টি, চানা, ড্রিঙ্কস সেগুলো দেখতে পাচ্ছেন। এখানে চানা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশি ভাইরা অবিরাম পরিশ্রম করেই যাচ্ছেন। আপনারা এতক্ষণ দেখেছেন এই বাঙালি পাড়ার কিছু অংশ, তাছাড়া আপনারা এতক্ষণ দেখেছেন যে আমরা একটা বাঙালি রেস্টুরেন্টের মধ্যে সকালের নাস্তা শেষ করলাম। সকালের নাস্তা শেষ করে বর্তমানে আমি আছি একটা বাঙালি দোকানের সামনে, একটা নাম হচ্ছে জিন্দা বাজার। আসলে এটা খুবই ভালো লাগতেছে যে বিদেশের মাটিতে এরকম জিন্দা বাজার বন্দরের এরকম কিছুটা অংশ আমরা দেখতে পাই, আসলে এগুলো খুব ভালো লাগতেছে। যাই হোক, আজকে আমি মার্টিম মনিজ থেকে বিদায় নিচ্ছি। আরেকটি বিষয় হলো এই দেশের মধ্যে রেসিডেন্সি কার্ডের জন্য খুব ভালো, আপনারা অন্যান্য দেশের মধ্যে যারা যারা রেসিডেন্স কার্ড নিয়ে বিভিন্ন ঝামেলার মধ্যে আছেন, আপনারা পর্তুগালে সহজে এসে রেসিডেন্সি কার্ড পেতে পারেন। তাছাড়া এই দেশের মধ্যে রেসিডেন্সি কার্ড প্লাস এই দেশের নাগরিকত্ব লাভ করা অনেকটাই সহজ অন্যান্য দেশের তুলনায়। যদিও এই দেশের স্যালারি একটু কম অন্যান্য দেশের চাইতে, কিন্তু এই দেশের মধ্যে লিগ্যালিটি যে সুবিধা আছে এই সুবিধাটা আপনারা পেতে পারেন ওই জায়গার মধ্যে। এই জায়গার মধ্যে অনেক বাঙালিরা, বেশিরভাগ বাঙালিরা এই দেশে বৈধতা পান এবং বৈধতা লাভ করতে বেশিরভাগ বাঙালি এই দেশে আসেন। যাই হোক, আজকে আমি এই বাঙালি পাড়ার মার্টিম মনিজ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনকি অন্যান্য ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আল্লাহ।